ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি তেলকুই রেসিপি। তো তেলকুই রেসিপি আমরা সকলেই বাড়িতে বানাই, ভালোই লাগে। তো আমি আজকে দেখাবো আমার মেয়ের হাতের তেলকুই রেসিপি। রেসিপিটা আমি বলবো, সেই অনুযায়ী আমার মেয়ে আজকে বানাবে। আমি বলে বলে দেবো, আমার মেয়ে আজকে বানাবে। তো চলুন দেখা যাক কীভাবে তেলকুইটা বানাই। আর এই রেসিপিটা পুরোটাই হবে বাটা মশলা দিয়ে। আমি মশলাগুলো সব বেটে নিয়ে রেডি করে নিয়েছি, তো চলুন দেখাই। তো এইগুলো কই মাছ, আলু ফোকাসটা কেমন দিচ্ছে না রোদ্দুরের জন্য। তো এইগুলো কই মাছ, এখানে 8টা কই মাছ আছে। আর এটা হচ্ছে ওর মশলাটা, ধনে জিরে শুকনো লঙ্কা বাটা, আর এর মধ্যে কাঁচা লঙ্কা ও হলুদ দেওয়া আছে, আর কাঁচা লঙ্কাটা চিরে দেব। তো চলুন দেখাই। আচ্ছা, এখানে আমি কড়ার মধ্যে আগে দিয়ে দেবো মশলাগুলো। মশলাগুলো দিয়ে দে, একদম কাচিয়ে ভালো করে পরিষ্কার করে দে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে দে। ওটা রাখ এখন, ওটা রাখ। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এটা তেল কই যেহেতু, তেলটা পরিমাণ বেশি থাকবে। পরিমাণ মতো লবণ, মাছে যেহেতু লবণ মাখানো আছে তো বেশি দেব না। মাছগুলো ওর মধ্যে দে। আমি আমার মতো স্টাইলে করছি, আপনারা কিরকম যে যেরকম করেন সেটা কমেন্টে বলবেন। মাছগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে, অনেকেই অন্য পাত্রে মাখিয়ে নিয়ে করে, তো আমি এখানে ডাইরেক্ট কড়াতেই করছি। এটা মাখাতে হবে, সাজিয়ে লাভ নেই মনে। খুন্তিটা দিয়ে ভালো করে মাখিয়ে, হাত দিস না, হাত জ্বালা করবে। তো খুন্তিটা দিয়ে ভালো করে মাখা, সব উপকরণ দেওয়া আছে, ভালো করে মাছটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা কচু পাতা, তারপরে কচি লাউ পাতা দিয়ে এরকম করে খাওয়া যায়। এবার সাজিয়ে দেয়, তো এখানে এবারে আমি কতগুলো তেজপাতা দেব। তেজপাতাগুলো এগুলো আমি দিচ্ছি, এগুলো মানে এগুলো ধরে মাছগুলো ফাঁকা করে তেজপাতাগুলো মাঝখানটায় দে। দে আমার কাছে দে, ধরো ধরো, দে দে। এগুলো হচ্ছে তেজপাতাগুলো তলার দিকে দিলাম, মাছটা লেগে যাবে না। আর মাছটা আমি লো ফ্লেমে রান্না করব, এখনো কিন্তু আমি গ্যাসটা ধরাইনি, এখনো ধরাইনি। মাছটা শুধু তেলের ওপরেই রান্না হবে, এই জন্যই তেল করি। আর আমি এতে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, করছি না। আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো ওপরে সাজিয়ে দে, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আর গ্যাসটাকে ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দেয়, তো গ্যাসটা এখানে আমি একদম মিডিয়ামে দিয়ে প্রথমে গরম করব। এটা হয়ে গেলে তারপরে লো ফ্লেমে এটাকে সেদ্ধ করব, মাছগুলোকে আর আবার উল্টে দিয়ে আবার লো ফ্লেমে সেদ্ধ করবো, ভাপেই শুধু সেদ্ধ হবে। তো চলুন এটা হোক, তারপরে ফিরে আসছি।
তো বন্ধুরা আমার এখানে তেল কইটা হয়ে গেছে। তেল কইটা যেরকম ভাবে বানালাম আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে এরকম তেল কই খেতে খুব ভালো লাগে। এগুলো এই তেল কইটা যেরকম আমি শুধু তেল কই বানিয়েছি, এর সঙ্গে আপনি কচু পাতা বা লাউ পাতা, কচি লাউ পাতা যে থাকে সেগুলো দিয়ে এরকম ভাপা করলে এটাও খুব খুব সুন্দর খেতে লাগে। তো এরকম তেল কই বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।